তা একজন ভক্ত আরেকজন ভক্তের সঙ্গে যখন মিলিত হয় তখন কি করে রাজনৈতিক নেতারা পার্টির নেতারা আসে পার্টির লোকদের মিলিত হয়ে ইনকলাব জিন্দাবাদ দেয় আর ভগবানের ভক্তরা যখন পরস্পর মিলন হয় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে ভগবান কৃষ্ণ ভগবত গীতায় বলেছেন মৎচিত্ত মদগত প্রাণা বোধয়ন্তি পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ আমার চিন্তাতে যেসব ভক্তরা থাকে আমার ভক্ত যারা তারা যখন একসঙ্গে মিলিত হয় তারা পরস্পরে ভগবান বলছেন আমার কথা আলোচনা করে এই জন্য ভগবানের সঙ্গ থেকেও ভক্তের সঙ্গে বেশি আনন্দ আমরা চাই ভগবানের সঙ্গ লাভ করতে আমরা চাই ভগবানের দর্শন লাভ করতে কিন্তু নরোত্তম দাস ঠাকুর বলছেন আনন্দটা কোথায় তাদেরও চরণ সেবি ভক্ত শনে বাস জনমে জনমে হয় এই অভিমান এই জন্ম নয় যত জন্ম হবে সব জন্মের জন্য আমার একটাই অভিলাষ যেন আমার কেন ভগবানের সঙ্গে নয় কেন ভক্ত সঙ্গে ভগবানের সঙ্গে বাস করলেও ভগবানকে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে আপনারা রাধা মাধব মন্দিরে যাবেন মন্দিরের সামনে বসে থাকবেন কিছুক্ষণ বসার পরেই চণ্ডীপুরের কথা মনে পড়বে বাড়িতে কাকে রেখে এসেছি দরজাটা লক করে এসেছি তো বসে আছেন রাধা মাধবের সঙ্গে সামনে কিন্তু মনে পড়বে বাড়ির কথা হয় কি হয় না বা অন্যান্য কথা এর কথা যাকে ভালোবাসিয়েছে কেমন আছে এই আছে ভগবানের সামনেই বসে আছে কিন্তু অন্য কথা মনে আসে কিন্তু ভক্ত সঙ্গে বসলে ভগবানের কথাই যদি একবার মনোনিবেশ হয়ে যায় তাহলে আর ঘন্টার পর ঘন্টা চলে যাবে আর মনেই হবে না এই জন্য নরোত্তম দাস ঠাকুর গাইছেন আমার সঙ্গে বলুন বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ সদা হয় কৃষ্ণ পরসঙ্গ নরোত্তম দাস কান্দে হিয়া ধৈর্য নাহি বান্দে মোর দশা কেন হইল ভঙ্গ বৈষ্ণব সঙ্গীতে কি আনন্দিত অনুক্ষণ কেন কৃষ্ণ কথা আলোচনা হয় অন্য কথা হয় না তো সেই জন্য কৃষ্ণ কথা হচ্ছে আনন্দের উৎস শতাং প্রসঙ্গাং মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা ভগবানের কথা যদি আমরা মনোনিবেশ না করব তাহলে ভক্তি জগতে টিকে থাকা মুশকিল হবে একা একা বাড়িতে বসে থাকলে ভজন হবে না একাকি আমার নাহি পায় বল হরি নাম সংকীর্তনে তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনে আপনারা তো ভালো জানেন একাকি আমার নাহি পায় বল একাকা বল পাওয়া যায় না কারণ ভগবানের নাম একাকা হয় না সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই সংসার জিনিতে আর কোন বস্তু নাই কৃষ্ণ নাম হবে কিন্তু সাধু সঙ্গে হতে হবে এই কলিযুগে কৃষ্ণ নাম করার কথা বলা হয়েছে কিন্তু একা একা হবে না এই কলিযুগে ভাগবত পড়তে বলা হয়েছে
যদি একা একা হবে না। যাহ ভাগবত পড়ো গিয়া বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। ভাগবত কোথায় পড়তে হবে? বৈষ্ণবের কাছে গিয়ে ভগবানের কথা, ভাগবত কথা বৈষ্ণবের কাছে শুনতে হবে। এই জন্য যেটুকু সময় ভগবানের কথাতে মনোনিবেশ করব, এইটুকু সময় আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ সময়। ভগবানের কথা বাদ দিয়ে অন্য কথাতে মনোনিবেশ করলে কি হবে? সাপ দেখেছেন বর্ষাকালে কিভাবে শিকার করে? ব্যাং, তার দরকার হয় না ডাকাডাকি করার, কিন্তু সে বকর বকর করতে ডাকতে থাকে। আর সাপের খাদ্য হচ্ছে ব্যাং, সে রাত্রে আবার দেখতে পায় না, কিন্তু যখন ওই শব্দ শুনতে পায় তখন সাপ ঠিক এগিয়ে যায়, বলে ও এই এই তো আমার খাদ্য, খপ করে ধরে ফেলে। তা আমরাও শনিবারে আমাদের কি পাঁচালি হয়? শনির পাঁচালি হয় না? বৃহস্পতিবারে কিসের পাঁচালি হয়? শনিবারে কিসের পাঁচালি হয়? আর সারা সপ্তাহ কিসের পাঁচালি হয়? সংসার পাঁচালি। হরে কৃষ্ণ করলে তো ভালো হতো, কিন্তু আনরে দাওরে খাওরে কত রকম কথা, সংসার পাঁচালি। দিবস রজনী আবল তাবল পাচাল পাড়িতে পারো, তাহার ভিতরে কখনো কেন কি গোবিন্দ বলিতে নারো। দিন রাত কত কথা, কিন্তু কি কথা বলা উচিত? কৃষ্ণ কথা। সবাই আমার সঙ্গে বলুন, কেবল হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত হও, হরি নাম গীতি গাও নীতি নীতি, অন্য কোন গীতি গেও না, অন্য গান না গে কৃষ্ণ নাম। এই জন্য দুর্লভ জীবন পেয়েছি, সাধু সঙ্গের মাধ্যমে আমরা আমাদের জীবনকে সার্থক করতে পারি। কৃষ্ণ কথা আলোচনা করে, কৃষ্ণ নাম করে, এই জন্য সাধু হচ্ছে আমাদের জন্য পরম উপকারী। তব নিজজন পরম বান্ধব সংসার কারাগারে, এই কারাগারে সত্যিকারে যদি কেউ বন্ধু তাকে কারা? বৈষ্ণবরা। কেন? বৈষ্ণবের কাজই হচ্ছে বদ্ধজীবের দ্বারে দ্বারে যে কৃষ্ণ নাম প্রচার করা। আমরা আজকে চৈতন্য চরিতামৃতে বর্ণনা শ্রবণ করছিলাম, রামানন্দ রায় মহাপ্রভুকে বলছেন যে মহান্তের স্বভাবেই তারিতে পামর, নিজ কার্য নাই তবু যান পরের ঘর। মহান্ত যারা, যারা সাধু সন্ত পরোপকারী, তাদের নিজের কাজ থাকে না, কিন্তু পরের কল্যাণ বিধান করার জন্য যায়। ঠিক এই কথা নন্দ মহারাজ ও গর্গমণিকেই বলেছেন, গর্গমণিকেও বলেছিলেন যে আপনার মতন মহৎ ব্যক্তিরা আমাদের গৃহে আমাদেরকে উদ্ধার করার জন্যই আসে। তা আমাদের সেটাকে কাজে লাগাতে হবে, কিভাবে আমরা সাধু সঙ্গ করে, সাধুর কথা শ্রবণ করে আমরা আমাদের জীবনকে সার্থক করতে পারি। ভক্ত সঙ্গে আমরা আছি, সাধু সঙ্গ খুব ভালো,
আবার খুব খারাপ। খারাপ কি? যদি অপরাধ হয় সাধুর চরণ, আমাদের বিচার করে দেখতে হবে সাধু মানে শুধু ব্রহ্মচারী সন্ন্যাসী তারাই যে সাধু তা নয়। আমার বাড়ির পাশেও যারা ভক্ত হয়েছে বা হচ্ছে তারাও সাধু। আপনারা দেবকী নন্দন বৈষ্ণব বন্দনা লিখেছেন, সেখানে বলছেন, আমার সঙ্গে বলুন, হই আছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্দ দন্তে করি ঘাস। হই আছেন আর হইবেন, অর্থাৎ যারা দীক্ষা নিয়ে গেছে নিয়ে নিয়েছে তাদের হয়ে গেছে, ভক্ত হয়ে গেছে। যারা এখনো দীক্ষা নেয়নি এই পথে আসছেন তারা হইবেন, তাই কি না? এই পথে আসছেন, একটু একটু জপ করছেন, একটু একটু নিরামিষ খাচ্ছেন, তারাও একদিন হবে। তো দেবকী নন্দন বন্দনা করতে যে শুধু কি বলেছেন যারা হয়েছেন তাকে বন্দনা করি, হইবেন তাদেরও বলেছেন। তাহলে আমরা যদি মনে করি যারা হয়েছেন তাদের চরণে অপরাধ করব না, কিন্তু যারা হইবেন তাদের চরণে অপরাধ করতে পারি, তাদের নিন্দা বন্ধ করতে পারি, ঠিক হবে এটা? না, সবাইকে সম্মান করা দরকার। অমানি না মানো দেন, নিজে অমানি হয়ে অপরকে মান দেয়া, এই হচ্ছে বৈষ্ণব সঙ্গে আমরা শিখেছি। কিন্তু রাজনৈতিক জীবনে শিখেছি কে বিজেপির বিরুদ্ধে গালি দিতে পারে, কে তৃণমূলের বিরুদ্ধে গালি দিতে পারে, একদল আর এক দলকে গালি দিচ্ছে, তাই কি না? আমরা কি শুনি তাই দেখছি। তা এখন আমরা ভক্ত হয়ে যদি এ ওর গালি দেব, ওর দোষ দেখব, তাহলে তাদের থেকে আমরা পার্থক্য কি হলাম? আমরাও তিলক পড়েছি, তারাও একটা রাজনৈতিক ছাপ্পা নিয়েছে, তো পার্থক্য কি হলো? না, ভক্তি জগতে এসে প্রতিজ্ঞা করতে হবে, না আমি কারো নিন্দা করব না, কারো অনিষ্ট করব না, কি করব, সবার ভালো করব, সবাইকে ভালোবাসব, সবার উন্নতির চিন্তা করব, হিংসা করব না। শ্রীমদ্ ভাগবতমে আপনারা পড়েছেন এই ভক্তি জগতে তারা প্রবেশ করতে পারে, কারা? নির্মচ্ছর নাম শতাং, নির্মচ্ছর। ছয়টা রিপুর নাম শুনে, কাম ক্রোধ লোভ মোহ মদ। মাৎসর্য মানে কি, কে বলতে পারে? হাত তুলুন, মাৎসর্য বলুন। আর কে বলতে পারে বলুন, মাতাজি দাঁড়াতে হবে না, বলুন। আর কে কি, কে বলতে পারে, বসুন। দুইজন বলেছেন অহংকার, আর বলুন। হ্যাঁ, না একই হলে আর বলতে হবে না, অন্য নতুন। হ্যাঁ, হিংসা, না হিংসা মানে কি? হিংসা কিছুটা সেটা হচ্ছে এরকমই হিংসা করা, পর দুঃখে সুখী। কারো যদি দুঃখ দেখব মরেছে ভালো হয়েছে, এটাকে বলে হিংসা, এটাকে বলে মাৎসর্য। আর পর সুখে দুঃখী, কারো যদি সুখ হচ্ছে ও আনন্দে আছে, আমি চলে যাচ্ছি, দেখবি আর জ্বলবি লুচির মতন ফুলবি, বলে না গাড়ির পিছনে লেখা থাকে না, দেখবি আর জ্বলবি লুচির মতন ফুলবে। অন্যের ভালো দেখে হিংসা করা, কষ্ট পাওয়া, এটাকে বলা হয় মাৎসর্য, হিংসা। কাম ক্রোধ লোভ মোহ মদ এই পাঁচটা জিনিস তাও ভগবানের সেবায় লাগে, মাৎসর্যটা ভগবানের সেবায় লাগে না, হিংসা কোনো ভগবানের সেবায় লাগে না।
হিংসাকে এটাকে তুলে একেবারে সমুদ্রে ছুঁড়ে ফেলতে হবে। কাম আছে, কামনা বাসনা, আমি পড়বো, আমি খাব, এটাকে ট্রান্সফার করে কৃষ্ণ সেবায় লাগানো, যে কৃষ্ণের সেবা করব, কৃষ্ণকে বেশি করে সেবা দেব, কৃষ্ণের বেশি সুখ বিধান করব। এটা কাম কৃষ্ণের জন্য ট্রান্সফার করা যায়। ক্রোধ, ভালো খেতে না পেলে আমার ক্রোধ হয়ে যাচ্ছে, কিন্তু ক্রোধ কখন হবে? ক্রোধ ট্রান্সফার হবে ভগবান বিদ্বেষীদের প্রতি, যে কৃষ্ণের নামে গালি দেয় তার প্রতি ক্রোধ, যে বৈষ্ণব নিন্দা বন্ধ করে তার প্রতি ক্রোধ। হনুমানের ক্রোধ ছিল কি ছিল না? ক্রোধের ফলে কি করেছিল? লঙ্কায় আগুন ধরিয়ে দিয়েছিল। সাধু মানুষ ঘরে আগুন ধরানো কাজ কি ভালো? কিন্তু কার ঘরে দিয়েছিলেন? রাবণের ঘরে। সেই জন্য ভক্ত ক্রোধ প্রকাশ করবে কার প্রতি? হ্যাঁ, কৃষ্ণ বিদ্বেষীর প্রতি। সবাই আমার সঙ্গে বলুন, কাম কৃষ্ণ কর্মার্পণে, ক্রোধ ভক্ত দেশী জনে। ক্রোধটা কোথায় যেতে হবে মনে থাকবে? ভক্ত বিদ্বেষ, যে ভক্তকে দেখতে পারে না, গালি বন্ধ করে, তার প্রতি ক্রোধ। নিজে ভালো খেতে না পারলাম আর ক্রোধ করলাম, সেটা নয়। পাপ হবে না বলেই তো বলছি। লোভ থাকবে, লোভ খারাপ, কিন্তু লোভ থাকা দরকার কোথায়? ভগবানের কথা যেখানে, ভগবানের প্রসাদে লোভ থাকাও ভালো, সাধু সঙ্গে ভালো, লোভ এগুলোতে লোভ রাখতে হবে। লোভ সাধু সঙ্গে হরি কথা, যেখানে সাধু সঙ্গ হবে, ও ওখানে সাধু সঙ্গ হবে, ওখানে হরি কথা হবে। কখন হবে? দশটায়, এই নয়টা থেকে চলো আগে। মানুষ এটা ওটা পাওয়ার জন্য আগের থেকে এসে লাইন দিয়ে দেয়। যদি সবাইকে এই দিচ্ছে তাই দিচ্ছে সরকার থেকে, যে টাইম দেবে তার আগের থেকে চলে আসে না, লাইন পড়ে যায়। কখনো যদি চাকরি দেওয়া হবে, ইন্টারভিউ নেওয়া হবে, দেখা যায় আগের দিন থেকে ছেলেরা লাইন দিয়েছে। কেন? লোভ। তাই লোভ আমাদের কোথায় থাকতে হবে? সাধু সঙ্গ হরি কথা। কাম কোথায়? কৃষ্ণ সেবার জন্য। ক্রোধ ভক্ত বিদ্বেষীর জন্য। লোভ সাধু সঙ্গ হরি কথা, মনে থাকবে? কাম কৃষ্ণ কর্মার্পণে, ক্রোধ ভক্ত দেশী জনে, লোভ সাধু সঙ্গে হরি কথা। মহ ইষ্ট লাভ বিনে, মহগ্রস্ত, আমার কৃষ্ণ দর্শন হচ্ছে না, নামে রুচি হচ্ছে না, কেন হচ্ছে না, তার জন্য মহগ্রস্ত হওয়া। মহ ইষ্ট লাভ দিনে মত কৃষ্ণ গুণগান, মত মানে মত্ততা। কথা বলছেন কেন? মুখ বন্ধ রেখে কানটা খুলে রাখবেন, অন্যদের ডিস্টার্ব হবে। মত কৃষ্ণ গুণগান, মত মানে মত্ত, আসক্তি কোথায়? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নামের প্রতি মত্ততা। তাহলে শ্লোকটা এরকম হলো, নরোত্তম দাস ঠাকুরের শ্লোক, সবাই আমার সঙ্গে বলবেন, বলবেন, কারণ এটা মনে রাখলে ভক্তি জগতে এটা দরকার। কাম কৃষ্ণ কর্মার্পণে, ক্রোধ ভক্ত দেশী জনে, লোভ সাধু সঙ্গে হরি কথা, মহ ইষ্ট লাভ বিনে, মৎ কৃষ্ণ গুণ গানে,
নিযুক্ত করিব যথা তথা। বর্তমানে তারা এইভাবে নিযুক্ত করবে, পাঁচটাকে কাজে লাগানো হয়েছে, কাম ক্রোধ লোভ মোহ মদ, একটা বাদ থেকেছে কি? বাৎসর্য। বাৎসর্য মানে কি, কে কে জানেন এবার বলুন? আগে বলেছে যারা যারা বলতে পারবে। হিংসা, পরের দুঃখ দেখে সুখ পাওয়া, আর পরের সুখ দেখে দুঃখ পাওয়া। তা পাঁচটাকে ভগবানের সেবায় কাজে লাগাতে হবে, একটাকে বাদ দিতে হবে, নির্মচ্ছরা নাম। তাই ভাগবতে যারা প্রবেশ করতে চায়, ভক্তি জগতে যারা প্রবেশ করতে চায়, তাদের খেয়াল রাখতে হবে পাঁচটাকে ট্রান্সফার করে ভগবানের সেবায় কাজে লাগানো, একটাকে কি করতে হবে, পরিত্যাগ করতে হবে। অন্যথা স্বতন্ত্র কাম, সবাই আমার সঙ্গে বলুন, অন্যথা স্বতন্ত্র কাম, অনর্থাদি যার ধাম, ভক্তি পথে সদা দেয় ভঙ্গ, কি বা করিতে পারে কাম ক্রোধ সাধকের, যদি হয় সাধু জনার সঙ্গ। এই কাম ক্রোধ আমাদের কিছু করতে পারবে না যদি আমাদের সাধু সঙ্গ, তাই তাহলে সব থেকে জীবনে কোনটা বেশি দরকার? সাধু সঙ্গ। কারণ কাম ক্রোধের সঙ্গে ঝগড়া করে পারা যাবে না, কোথায় চিৎপটান দিয়ে দেবে আমাদের, উল্টো ফেলে দেবে। কিন্তু আমরা যদি সাধুদের সঙ্গে থাকি, যেরকম ডাকাত, ছয়জন ডাকাত আর আপনি একা, তার সঙ্গে মারামারি করবেন, পারবেন? কিন্তু আপনি যদি লোকজন ডাকেন, বলেন আসুন আসুন রক্ষা করুন, আর দুই পাঁচশো লোক আপনার কাছে এসে গেল, ছয়জন ডাকাত কিছু করতে পারবে না। তাই সাধুরা কি করে, কাম ক্রোধের সঙ্গে ঝগড়া করে পারে না, সেই জন্য সাধুরা কি করে, বৈষ্ণবদের ডাকে, হে গুরুদেব, হে প্রভুপাদ, হে রূপ গোস্বামী, হে সনাতন গোস্বামী, কৃপা করুন কৃপা করুন প্রভুপাদ। তো সেই জন্য এই সংসারে কাম ক্রোধের হাত থেকে রক্ষা পাওয়া বড়ই মুশকিল, বড়ই কষ্টকর। কিন্তু একটাই উপায় আছে, আর কিছু না বলিয়া বৈষ্ণবের নাম লইয়া ফুকারিয়া ডাক উচ্চরায়, উচ্চ করে বৈষ্ণবের নাম ধরে ডাকতে হবে, হে বৈষ্ণব ঠাকুর। এই জন্য আমরা গাই না, ও হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি দিয়া পদ ছায়া, সদ হে আমারে তোমার চরণ ধরি, ছয় বেগ দমি ছয় দশ সদি, ছয় গুণ দেহ দাসে ছয় শত সঙ্গ, দেহ হে আমারে বচে সি সঙ্গের আছে, একাকী আমার নাহি পায় বল, হরি নাম সংকীর্তনে তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া, দেহ কৃষ্ণ নাম ধনে, কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে, আগে আগে না পাছে পাছে, কোন বৈষ্ণবের পিছনে, ওই মন্দিরে যারা আছে তার পিছনে, আর আমার বাড়ির পাশে যে বৈষ্ণব তার আগে আগে, তাই না? সবার পিছনে পিছনে মনে থাকবে, তাহলে পাশে কাউকে অশ্রদ্ধা করা যাবে না, শ্রদ্ধা করতে হবে। সে ছোট ভক্ত হোক বড় ভক্ত হোক, আমি বলেছি তার আগে যাব না পাশে যাব, কি কারা কারা পাশে যাবে হাত তুল, শিওর? পিছনে পিছনে তো, মাথায় উঠে উঠবেন না তো, তাহলে কোনো ঝগড়া থাকে না, কোনো ঝগড়া থাকে না। ঝগড়া কখন হয়, ওকে ছোট মনে করে আমি আগে যাব, ওর মাথায় আমি চড়ব, তাহলে অশান্তি হয় কি হয় না?
শান্তি কখন হয়? আপনি অন্য কাউকে সম্মান, সে আপনার ছোট হতে পারে, কিন্তু তাকে সম্মান করুন, তাকে আদর করুন, তাকে ভালোবাসো, দেখবেন সম্পর্কটা কত ভালো হয়। না ও আমাকে করলো না, আমিও কেন করবো? ও করলো না, করলো না, ওটা তো ওই রিমোটটা তো আমার হাতে নাই। ওই বাড়ির একটা টেলিভিশন আছে, সেই টেলিভিশনের রিমোট ওই বাড়ির ভক্তের কাছে, এই বাড়ির টেলিভিশন আছে, এই বাড়ির রিমোটটা এই বাড়ির ভক্তের কাছে। তো ওই বাড়ির তো রিমোট এ হাতে দিতে পারবে না, কিন্তু নিজের বাড়িটা তো চেঞ্জ করতে পারে। তা আমি অন্য আমার প্রতি কি ব্যবহার করছে ওটা আমি দেখলাম না, সেটা তো আমার হাতে নেই। হাতে আছে? কে আমাকে গালি দিতে পারে, কেউ আমাকে ভালোবাসতে পারে, কেউ আমাকে প্রশংসা করতে পারে, কেউ আমার পিছনে লাঠি দিতে পারে, না বলে না এইসব কথা? অন্য কে কি করবে সেটা তো আমার হাতে নয়, আমি তো চেষ্টা করলে তাকে ঠিক করতে পারবো, কিন্তু আমি ইচ্ছা করলে আমি তো ঠিক হতে পারি, এটা তো আমার হাতে আছে। তা আমি কি করতে পারি? আমি ছোট হতে পারি। মহাপ্রভু স্বয়ং ভগবান, তিনি ছোট হয়ে প্রকাশানন্দ সরস্বতী পাদগিরের শিক্ষা দিলেন, তিনি ছোট হয়ে সার্বভৌম ভট্টাচার্যকে শিক্ষা দিলেন, আগে ছোট হলেন তারপরে তো শিক্ষা দিলেন। তা আপনি নিজে আগে আচরণ করতে হবে, তারপরে তো আপনার কাছ থেকে শিখবে। এই জন্য ভক্তরা, একজন ভক্ত আর একজন ভক্তের সঙ্গে যখন দেখা হয় কি করা উচিত? লাঠি ঠেঙ্গা নেওয়া উচিত। এই পার্টি মিছিল করতে করতে যাচ্ছে, আর একটা পার্টি এসেছে, মারো মার, চলছে না এরকম? কিন্তু আমাদের একজন ভক্ত আর একজন ভক্তের সঙ্গে যখন দেখা হয় কেমন হওয়া উচিত জানেন? বলবো, একটা সুন্দর একটা হিন্দি শ্লোক আছে, শিখাবো আপনাদের, আপনারা মানবেন? মানলে ভালো লাগবে। একটা হচ্ছে দুই মিলে চার মিলে চৌষট্টি খিলে দুই করে কর জোর, হরিদাস সে হরিদাস মেলে সাত ক্রোড় নাচে ওর। বুঝতে পেরেছেন না কিছু? বুঝছেন কিছু? বুঝতে বলে দিন, চার মিলে চৌষট্টি খিলে, একজন ভক্তের কয়টা চোখ আছে আর একজন ভক্তের কয়টা চোখ আছে? আর একজন ভক্তের কয়টা চোখ আছে? চৌষট্টি। বুঝুন কি বলছি, একজন আমার দুটো চোখ, আমি আর একজনের সঙ্গে, তার কয়টা চোখ? তাহলে কয়টা হলো? দুটো দুটো, একজন এই দুটো ওই দুটো, দুইজন দুইজনের দিকে তাকালে, চার মিলে চোখে চোখে মিলন হলে, বলে না চার মিলে, গলা টিপে মারুন মোবাইল বন্ধ করুন, আবার আসবে, ওকে আপনাকে ছাড়বে নাকি? ভাই সাইলেন্ট করুন, নাই তো গলা টিপে বন্ধ মেরে ফেলুন, মোবাইল দস্যু আগে মারতে হবে, নতুবা ভরি কথা শুনতে দেবেই না। তা চার মিলে আমার দুটো চোখ আর একজনের দুটো চোখ, দুই দুই চার হলো, এই তো এবার উঠিয়েই ছাড়লো, কেন কি দরকার আছে যেতে হবে কেন? ভিডিও ঠিক আছে, খুব আর্জেন্ট হলে তাহলে ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, বলবো না শুনবেন? চার মিলে চারজন, চারটে মিলন হলো, দুই চোখ চোখে চোখে মিলন হয় বলে, চার মিলে মিলার সঙ্গে সঙ্গে চৌষট্টি খিলে, মানে একজনের
32টা দাঁত আর একজনের 32টা দাঁত পুরো ছিলে পুরো হা করে হেসে পড়তে হবে না এরকম নয় একজনকে দেখলাম আমি রেগে হয়ে গেলাম না বৈষ্ণবকে দেখলে কি করতে হবে হাসি আনন্দ ভিতর থেকে হাসতে হবে না দেখানোর জন্য ওই কলগেট হাসি নেই নয় একজন বাড়িতে স্ত্রীর গালি খেয়েছে আর রাস্তায় বেরোয়েছে অনেক গালি দিচ্ছে তো রাস্তায় বেরোয়েছে তো আর একজন দাদা এসে কেমন আছো ভাই কেমন হ্যাঁ ভালো আছি ওই রকম না ভিতরে হাসি নেই কিন্তু দেখাবে হাসি তা নয় সত্যিকারে ভিতর থেকে হাসতে আনন্দ কারণ কেন বৈষ্ণব দেখে আনন্দ হবে বৈষ্ণব দেখি পড়িব চরণে হৃদয়ের বন্ধু জানা বন্ধুর সঙ্গে যদি বন্ধুর দেখা হয় আনন্দ হয় না দুঃখ হয় তা আসল বন্ধু এই জগতে কে তাই বৈষ্ণবকে দেখলেই আনন্দ হাসি আসবে চার মিলে দুই চোখ চার মিলন হলো 64টি খিলে একদম পুরো হেসে দুই করে কর জোর তার দুই হাত আমারও দুই হাত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তাই কি না চার মিলে 64টি খিলে দুই করে কর জোর হরিদাস সে হরিদাস মেলে হরিদাস মানে কৃষ্ণ ভক্ত হরিদাস একজন হরিদাস আর একজন হরিদাস হরিদাস সে হরিদাস মিলে আমাদের প্রত্যেকের 3.5 কোটি লোম কুপাপ আছে আমার 3.5 কোটি তার 3.5 কোটি কয় কোটি হলো 7 কোটি 7 কোটি নাচে ওর লোম কুপ নাচতে শুরু করবে আনন্দে এইটাই হওয়া দরকার একজন বৈষ্ণব আর একজনের সঙ্গে যখন মিলন হবে হিংসা না রাগ নয় বরঞ্চ সেই জন্য এইরকম ভাব থাকলে অপরাধ হবে না কিন্তু আমরা মনে করি ওর তো এই দোষ আছে বলুন এই জায়গায় এমন একজনকে বা একজন আপনার দাঁড়ান যে তার কোনো দোষ নেই অথবা আপনারা কাউকে জানেন যে এমুক আমার হাজবেন্ড তার একটু দোষ নেই আমার স্ত্রী তার একটু দোষ নেই আমার নিজের ছেলে তার একটু দোষ নেই বলুন আছে সবার দোষ দোষে গুণে মাখানো জীব এই জীব দোষ আর গুণে কিন্তু আমাকে কি দেখতে হবে কোনটা দুটো মাছি আছে এটা বিষ্ঠায় পড়ে আর একটা মধুতে বসে সুন্দর ফুলে বসে আছে না মাছি মৌমাছি কোথায় বসে আর আরেক মাছি আছে নোংরা জায়গায় বসে তা কোন মাছি হওয়া ভালো সেই জন্য প্রত্যেকের ভিতরে কিছু দোষ আছে কিছু গুণ আছে আমি গুণের উপরে বসবো অর্থাৎ মৌমাছির মানসিকতা তার যে ভালো গুণ আছে সেই গুণটাকে স্মরণ করব তার প্রতি সেইভাবে অনুরক্ত হব এবং প্রশংসা করতে শিখতে হবে আমরা ঝগড়া হয় কেন একজন আর একজনকে কিছু ভালো সেটা আমরা বলতে চাই না বরঞ্চ খারাপটা দেখলে 10 বার বলবো ভালোটা দেখেছে দেখেছে এই জিনিসটা ভালো করছে একজন ভালো আরতি করলো একজন ভালো সকালে সকালে মঙ্গল আরতিতে ওঠে একজন ভালো বৈষ্ণব সেবা করে একজন ভালো রান্না করে আছে না কত গুণ কই আমরা কখনো বলেছি ও প্রভু বা মাতাজি আপনি খুব ভালো প্রচার করেন আপনি ভালো রান্না করেন আপনি বৈষ্ণবদের কত শ্রদ্ধা কখনো বলেছি বলতে হবে কেন বললেই দেখবেন ভিতরে একটা আনন্দ আছে হবে কি না কিন্তু যদি আপনি কাউকে গালি দিয়ে ঘরে আসুন গালিটা দিলাম কিন্তু নিজে কষ্ট লাগে কিনা তা ভালো কথা বলে আসুন দেখবেন ভালো লাগবে খারাপ কথা বলে আসুন দেখবেন খারাপ লাগবে আমরা তো ভালো চাই নিজে ভালো হতে চাই হরে কৃষ্ণ 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 হরে হরে
हरे राम हरे राम 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 हरे हरे। ता एक जन भक्त और एक जन के भक्त के देखे आनंद पाए, ओ हमार प्रफुल्ल की हमार प्रभु की एरा भालोबासे, ताके देखे आनंद पावा दरकार। भूल त्रुटि थाकते पारे, ओवरऑल भक्ति जगते एसेछे हरिनाम करछे, कत चेष्टा करछे संसारे ट्रागल करे ई पथे आसार, सेई जन्य ताके सहयोगिता करा दरकार, आर ताके भालोबासा दरकार, ताके आरो उत्साह देवा दरकार। আর যদি কেউ মনে করেন আমি সিনিয়র হয়ে গেছি, না, যে যত সিনিয়র হয়ে গেছে সে তত আরো ভালো ভক্ত হবে, সে তত তার আচরণ দিয়ে অন্যকে শিক্ষা দেবে যে কিভাবে ভালোবাসতে। একটা শ্লোক আমার সঙ্গে বলুন, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম আর নাহি সনাতন। এর থেকে বড় ধর্ম আর নেই। কি তিনটে জিনিস, জীবে দয়া নামে রুচি আর বৈষ্ণব সেবন। জীবকে দয়া কি করে হবে, টাকা পয়সা রুটি তরকারি দিলে একটা দয়া হয়, সব থেকে বড় দয়া হচ্ছে জীব এই জড় জগতে কৃষ্ণ বিমুখ হয়ে কষ্ট পাচ্ছে, কৃষ্ণ বিমুখ হয়ে কষ্ট পাচ্ছে, সেটা হচ্ছে সব থেকে বড় কষ্টকর অবস্থা। আমি যদি হরিনামের পসরা নিয়ে তার কাছে যাই, তাকে বলবো চলুন একটু হরিনাম করো, আর সে যদি আমার কথা শোনে, তাকে যদি ভক্তি পথে আনতে পারি, সেটাই হচ্ছে সব থেকে বড় দয়া। এটা ধনী লোক, তার ছেলে হারিয়ে গেছে, ছেলে এই চণ্ডীপুর বাজারে ঘুরে বেড়াচ্ছে, এখন কেউ একটু ব্রেকফাস্ট খেতে দিয়েছে, একটু ভালো খেতে দাও ভালো, কেউ লাঞ্চ খেতে দিয়েছে, তারপর আবার কুদালেছে, রাত হয়ে যাচ্ছে। আর একজন কি করলো, সে দেখলো যে এই ছেলেটাকে তো আমি চিনি, এই ছেলেটা তো এই বিরাট বড় ধনী লোকের ছেলে, বাবাকে ভুলে গেছে বলে ব্রেকফাস্ট লাঞ্চ তার জন্য ভিক্ষা করতে। কি হচ্ছে, হরে কৃষ্ণ, শান্তি শান্তি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আসলে মায়েদের ইচ্ছাও শোনার, আবার বাচ্চারাও করে অন্যদের কোন পথে যাবে, এটা উঠতেও ইচ্ছে করে না, কারণ এটা আমি যেটা বলছিলাম বলবো, ধনী লোকের ছেলে রাত হয়ে গেছে, সকালে ব্রেকফাস্ট পেয়েছে লাঞ্চ খেয়েছে, কিন্তু রাত হয়ে যাওয়াতে তার কি হচ্ছে, আরো ভয় হচ্ছে কোথায় যাব কোথায় যাব। তাই একজন ব্যক্তি চেনে এই ছেলেটাকে, সে ওই ছেলেটাকে ডেকে নিয়ে, সে জানে একটা ধনী লোকের ছেলে, ও নিয়ে যে সেই ধনী লোক যে বাবা যেখানে তার বাড়িতে পৌঁছে দিল। তিনজন উপকার করলো, একজন ব্রেকফাস্ট দিল, একজন লাঞ্চ ভালো করে দিল, আর একজন ঘরে পৌঁছে দিল। কে বেশি উপকার করলো, কেন তো খেতে দিইনি, কি ঘরে পৌঁছে দিলে হয়ে গেল, কারণ ঘরে পৌঁছে দিলে আর তার খাবার অভাব হবে না, কোন দুঃখ কষ্ট তার থাকবে না। তা আমাদেরও জীবের প্রতি সব থেকে বড় দয়া রুটি তরকারি ওষুধপত্র নয়, এই বদ্ধ জীবকে ভগবানের কাছে যদি নিয়ে যাওয়া যায় সেটা হচ্ছে সব থেকে বড় দয়া।
কারণ আমরা কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। জীব কৃষ্ণকে ভুলে গেছে সেই জন্য সে কষ্ট পাচ্ছে। কারো ফোড়া হয়, ফোড়া হলে ব্যথা করে, একটু ফু দিলে একটু ভালো লাগে, এভাবে একটু আরাম দেওয়া যায়, আর একটু আরাম দেওয়া যায় অপারেশন করে ফোড়ার ভিতরে নোংরা গুলো বের করা, একটু কষ্টকর হলেও ওইটা পার্মানেন্ট, তাই কি না? ঠিক সেরকম এই জড় জগতের টেম্পোরারি কিছু সমাধান, রোগ হয়েছে ওষুধ দাও, এই হয়েছে তাই দাও, এই হয়েছে তাই দরকার তাই দাও, কত রকম সরকার দুয়ারে দুয়ারে আসছে যে কি দরকার কি দরকার, কিন্তু যদি দুয়ারে দুয়ারে যেত আসল দরকার কি, ভগবানের চরম দরকার। কারণ আমরা আজ ওয়েস্ট বেঙ্গলে জন্মগ্রহণ করেছি, কাল হয়তো পরের জন্য উত্তরপ্রদেশে জন্ম নিতে পারি, তার পরের জন্মে আবার লন্ডনে জন্ম হতে পারে, কোন দেশ আমার কোন নেতা আমার এসব টেম্পোরারি, কিন্তু লন্ডন বলুন ওয়েস্ট বেঙ্গল বলুন উত্তরপ্রদেশ বলুন সব দেশে সবারই একমাত্র একজনই প্রভু, তিনি কে? শ্রীকৃষ্ণ জয়চন্দ্র, শ্রীকৃষ্ণ জগতের পিতা, যে না ভজে বাপ পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তাপ। শ্রীকৃষ্ণ জগতের পিতা, সর্ববেদে কয় পিতারে যে ভক্তি করে সে সুপুত্র হয়, আসল সুপুত্র হচ্ছে সে যে পিতাকে ভক্তি করে। তাই উপকার হচ্ছে পিতাকে জানিয়ে দেওয়া। আমরা বাঙালি বিহারি তামিল তেলেগু নই, আমরা ইন্ডিয়ান আমেরিকান রাশিয়ান নই, আমরা আত্মা ভগবানের নিত্য দাস, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদ অভেদ প্রকাশ, কৃষ্ণের অংশ আমরা, আমাদের স্বরূপ আমরা হচ্ছে কৃষ্ণের দাস, কিন্তু ভুলবশত আমরা মায়ার দাস হয়ে গেছি। নাটক করার সময় বাবার অভিনয় হয় না, মার অভিনয় হয়, এক্সপার্ট অভিনয়, স্টেজ থেকে নামলে অভিনয় খতম, তাই কি না? কেউ কারো বাবা নয়, কেউ কারো মা নয়। তাহলে জীবকে দয়া, মানুষের কল্যাণ করার একমাত্র পন্থা হচ্ছে তাকে কৃষ্ণ ভাবনায় ভাবিত করা। এমন কি লাগে আইলি ভবে, এমন জনমে হরি না ভজিলে, সে তুই মানুষ কবে। সুন্দর দেহ পেয়েছে হরি ভজনের জন্য, হরি ভজন করার জন্য দেহ, কুকুর বিড়ালের মতন শুধু খেয়ে দে পরে জীবন অতিবাহিত করার জন্য নয়। কৃষ্ণ কথা শ্রবণ করে সাধুসঙ্গ করে আমরা আমাদের জীবনকে সার্থক করে তুলতে পারি, আর অন্যকে সার্থক করতে পারি। এই জন্য মহাপ্রভুর একটা আদেশ, সবাই আমার সঙ্গে বলুন, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি কর পর উপকার। ভারতবর্ষে যাদের জন্ম হয়েছে অনেক ভাগ্যবান, ভারত ভূমিতে মানুষ্য জন্ম আর কি এমন হবে, নেক্সট বার কি আবার হবে? মুখটা বন্ধ রাখুন, কাছে বসেছেন তো সেই জন্য আরো আমার কানে বেশি আসছে। ভারত ভূমিতে মানুষ্য জন্ম আর কি এমন হবে, বারবার কি আবার সুযোগ হবে? ভারতবর্ষে জন্ম মানে কি?
ভগবানের রাজ্যে একদম দরজার কাছে ছিল। দরজার কাছে আসলে কি হয়, ভগবানের কাছে যেতে আর সময় লাগে, কিন্তু দরজার কাছে আসলাম, দরজা খুলেই দর্শন করব, উল্টো বললাম না ওদিকে যাব না, দুর্ভাগা না। দরজার কাছে এসে যদি ব্যাক করলাম, তাহলে কত কষ্ট করে দরজার কাছে এসেছে, কত কষ্ট করে। কারণ এই ভারতবর্ষে কৃষ্ণচন্দ্র এসেছেন, রামচন্দ্র এসেছেন, জগন্নাথ দেব প্রকট হয়েছেন ভারতবর্ষে, আর কলিযুগে স্বয়ং ভগবান গৌরাঙ্গ মহাপুত আমাদের দেশেই এসেছেন। কত ভাগ্যবান আমরা, ভাগ্যবতী। কিন্তু এমন ভাগ্য থাকা সত্ত্বেও যদি নিজের জীবন সার্থক করলাম না, আর অপরকে সার্থক করার চেষ্টা করলাম না, তাহলে মহাপ্রভুর আদেশ পালন হল না। মহাপ্রভুর একটা আদেশ, যার ভারতবর্ষে জন্ম লাভ হয়েছে সেই যেন জীবন সার্থক করে। সার্থক করে কি করে, বিরাট বড় রাজনৈতিক নেতা হলে, এই দল থেকে সেই দলে গেলে, একটা বিশেষ একটা মন্ত্রিত্ব পদ পেয়ে গেলে সার্থক, প্রধানমন্ত্রী হলে সার্থক, মুখ্যমন্ত্রী হলে সার্থক না, জন্ম সার্থক। কথা বলছেন কি, এত কথা বলছেন, অন্যরা সবাই আমার কথা শুনছে তো এই জন্য আপনি কথা বললে ডিস্টার্ব হয়, বুঝুন। তা আমাদের জীবন সার্থক হবে ভগবত ভজন করা। ভজিব বলিয়া কহিয়াইলে, ভুলিলে কি সুখ পাইয়ে, বুঝিন এবার সমন নগরে, নরকে মো জীবি যাইয়ে। আমি বলে এসছিলাম ভজন করব, মনুষ্য দেহ পাচ্ছি তো, হে প্রভু আপনার ভজন করব। ভজিব বলিয়া কহিয়াইলে, কিন্তু হায়, ভুলে গেলাম, কি সুখ পেয়ে ভুলে গেলাম, হায় রে টাকা, হায় রে পয়সা, হায় রে গাড়ি, হায় রে বাড়ি, হায় রে নারী, ভুলে গেলাম। আচার্যরা বলছে তাহলে তোমার গতি কি হবে, বুঝতে পেরেছি গতিটা ঠিক হবে, বুঝিন এবার সমন নগরে, নরকে মজিবি যাইয়ে। তোমার গতিটা কোথায় হবে, যেহেতু হরি ভজন করবে বলেও করতে আসলে না, করতে চেয়েও করলে না, তোমার গতিটা কোথায় হবে। প্রভুপাদ ইংরেজিতে একটা কথা বলতেন, রয়্যাল রোড টু দি হেল, নরকে যাওয়ার রাজপথ। গাড়ি যদি রাজপথ দিয়ে যায়, কোনো ট্রাফিক থাকে না, কোনো সিগনাল থাকে না, তাহলে সেই রাস্তায় যদি আমি চলতে শুরু করি, তাহলে সোজা করে নরকের দরজায়, ডান্ডা একটাও মাটিতে পড়বে পড়বে না, কষ্ট পেতে হবে, চোখ বন্ধ যে কোনো সময় হতে পারে, যে কোনো সময় এই জগতের সব সম্পর্ক ছেদন হয়ে যেতে পারে। বাস্তব কি, সবাই বলো কৃষ্ণ নাম ভজ জীব, আর সব মিছে, পলাইতে পথ নাই, জম আছে পিছে, আছে না। চিত্রগুপ্তর নাম শুনেছেন, চিত্র অর্থাৎ আমাদের কর্মটাকে সুন্দর করে চিত্র আঁকাচ্ছেন, কিভাবে থেকে গুপ্ত অবস্থায় থেকে, দেখতে পাচ্ছি না, আমি দেখছি না, কিন্তু সে আমাকে দেখছে কিনা, যদি ডুবে ডুবে জল খাই দেখতে পাবে কি পাবে না, ভাবে। আমি ভাবলাম আশেপাশের লোককে ফাঁকি দিলাম, কিন্তু ফাঁকি দিলে ফাঁকিতে পড়তে হবে, যত করবে চালাকি পরে বুঝবে জ্বালা কি, জ্বালা পরে,
ডান্ডা যখন মারবে ফুটন্ত তেলে তখন ফেলবে তখন। এই জন্য নিজের জীবন সার্থক করতে হবে হরিনাম দিয়ে, আর পরের উপকার করতে হবে তাদেরকে কৃষ্ণ নামে উদ্বুদ্ধ করে। জীবে দয়া, জীবের প্রতি দয়া, শুধু রুটি তরকারি দিয়ে রুটি দয়া হয় না, আসল দয়া কৃষ্ণ ভাবনায় ভাবিত করা। অক্রদ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি, আমারে কে নিয়াল ভজ গৌর হরি। নিত্যানন্দ প্রভু স্বয়ং বলরাম, যার একটা অংশ অনন্ত শির, তার ফনার উপরে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, এমনই একজন ব্যক্তি সবার দ্বারে দ্বারে ভিক্ষা করছে, মা 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 কিছু ভিক্ষা দাও, দরজায় কড়া নাড়ছে। মায়েরা ঘর থেকে চাল কলা আলু বাটাতে করে নিয়ে আসছে দিতে, বলছে না 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 মা আমরা এই ভিক্ষা চাই না। তাহলে সন্ন্যাসী তুমি কি ভিক্ষা চাও? বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা, কৃষ্ণ নাম বলো, কৃষ্ণের ভজনা করো, কৃষ্ণ সম্পর্কে শিক্ষা করো, এটাই আমি ভিক্ষা চাইছি তোমাদের কাছে। যে কোন নিত্যানন্দ প্রভু ঘরে ঘরে যে ভিক্ষা করেছেন, আর আমাদের বড় অহংকার, অহংকার থাকলে প্রচার করা যাবে না, অহংকার থাকলে লোকের কাছে যাওয়া যাবে না। কয় প্রকার অহংকার আছে? বিদ্যার অহংকার, অর্থের অহংকার, রূপের অহংকার, কুল মানে উচ্চ কুলে ব্রাহ্মণ কুলে, এরকম চার প্রকার অহংকার আছে। আমার অনেক টাকা পয়সা আছে, তার একটা অহংকার। আমি অনেক শিক্ষিত, বিদ্যার অহংকার, তার একটা অহংকার। আমাকে খুব সুন্দর দেখতে, রূপের অহংকার। আমি খুব উচ্চ বংশ ব্রাহ্মণ কুলীন, তার একটা অহংকার। অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অসত্যরে সত্য করি মানি, নিতাইয়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধরনিতার চরণ দুখানি। আমাদের যখন অহংকার হয়, অহংকার যখন হয় তখন যা মিথ্যা তাকে আমি সত্য বলে মনে করি, এটা হচ্ছে অহংকারের পরিণতি। অহংকার এসে গেল, চোখ বন্ধ হয়ে গেল, সব অন্ধকার, ভালো জিনিসও অন্ধকার, উল্টো দেখি সবকিছু। এই জন্য নিজেকে দৈন্য হলে আমি প্রচার করতে পারবো। সেজন্য জীবকে দয়া, তিনটে জিনিস, জীবে দয়া, জীবের প্রতি দয়া করতে গেলে আমি যদি বিরাট কিছু অহংকার নিয়ে লোকের কাছে যাবো, শুনবে কেউ? আমাকে ছোট হয়ে যেতে হবে, তাকে ভালোবেসে যেতে হবে। শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরি দাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। তারপরে প্রতি ঘরে ঘরে গিয়া কর এই কি ভিক্ষা, ভিক্ষা প্রচার করা মানে ভিক্ষা করা, এই মনোভাব নিতে হবে। আমি লোকের কাছে ভিক্ষা করছি, একটু হরিনাম করো, আপনার কাছে ভিক্ষা চাইছি, দয়া করে হরিনাম করো। জগাই মাধায়ের কাছে নিত্যানন্দ প্রভুজি বলছেন,
হরিনাম করো, হে জগাই হে মাধাই হরিনাম করো। কলসির কানা মেরে দিয়েছি, রক্ত ঝরছে। নিত্যানন্দ প্রভু সেখান থেকে চলে আসলেন না, মারিলি মারিলি ওরে তাতে ক্ষতি নাই, সুমধুর হরিনাম মুখে বলো ভাই। মারলি কলসি কানা তাই বলে কি প্রেম দেব না, তোর কাজ কলসি মারা, কিন্তু আমার কাজ তো প্রেম দেওয়া। তো বৈষ্ণব মানে দয়ালু হবে, খালি তিলক পড়লে বৈষ্ণব হওয়া যায় না, বৈষ্ণবের গুণ অর্জন করতে হয়। তার ভিতরে বিশেষ গুণ হচ্ছে তিতিক শব, সহ্য করার ক্ষমতা, কারুণিকা, অন্যের প্রতি করুণা পরায়ণ, এসব বৈষ্ণবের কোয়ালিটি। শুধু উপরে ড্রেস পড়লাম বৈষ্ণবের তাতে হয় না বৈষ্ণব হওয়া, বৈষ্ণবের কোয়ালিটি অর্জন করতে হয়। সেই জন্য বৈষ্ণব হতে গেলে কোয়ালিটি অর্জন করা দরকার, কি যোগ্যতা, সেটা হচ্ছে প্রথম কোয়ালিটি ক্ষমা গুণ, দয়াভাব, এসব করলে প্রচার করা যাবে জীবে দয়া। আর কি নামে রুচি, ধর্ম তিনটে বিশেষ করে জীবে দয়া নামে রুচি। নামে রুচি মানে এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার প্রতি আগ্রহ থাকা দরকার। কেউ মনে করে যে আহ ষোলো মালা কি করা যায়, সংসারে এত চাপ, অনেক মঠ মন্দির আছে চার মালা জপ করলেও দীক্ষা হয়ে যায়, সেই সব জায়গায় নিলে মনে হয় ভালো হতো, এরকম অনেকে ভাবতে পারে, মানে রুচি নেই। নামে রুচি না থাকার ফলে এইরকম, কিন্তু যাদের নামে রুচি আছে ষোলো মালা কেন, আরো দুই চার মালা কি করে করতে পারে চেষ্টা করে। এই জন্য ভক্তি জগৎ মানে হচ্ছে নামের প্রতি রুচি থাকা দরকার। আবার ছাড়লে কেন, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম আর নাহি সনাতন। জীবের প্রতি দয়া নামে রুচি, ষোলো নাম ভালোভাবে জপ করতে হবে নামের প্রতি রুচি, বেগার খাটার মতন করলে হবে না। ভক্ত হয়েছি গুরু মহাশয়ের কাছে প্রতিজ্ঞা করেছি ষোলো মালা জপ করব, চারটে নিয়ম পালন করব, প্রচার কাজে সাহায্য করব, কিন্তু জপটা যদি মানে মনে হলো যেন এত কষ্ট, আসলে যখন আমাদের ভিতরে অনর্থ থাকে তখন আমাদের জপ করতে কষ্ট হয়। সকালে সকালে জপ করবেন দেখবেন জপ সহজে হবে, আর যত দেরি করে জপ করবেন তত মাথার উপর বোঝা হয়ে থাকবে, রাত দশটা এগারোটাও বেজে যাবে ষোলো মালাই শেষ হচ্ছে না। একদিন সকালে সকালে উঠে জপটা আগে কমপ্লিট করুন, দেখবেন সারা দিন আপনার কত ভালো যাবে। অনেক সময় আয়ুর্বেদিক শাস্ত্রে বলছে দশমূল সালসা, সকালে সকালে এক গ্লাস দশমূল সালসা খেয়ে নিলেন সারাদিন আপনার এনার্জি থাকবে, এনার্জি থাকবে। এই এনার্জি রাখতে গেলে যেমন দশমূল সালসা দরকার, সেই জন্য পারমার্থী জগতে এনার্জি রাখতে গেলে হরিনামটা ঠিকভাবে করা দরকার, আর চেষ্টা করা দরকার সকালে সকালে জপ করা। যেদিন দেরি করে উঠবেন জপটা গেল, সব কাজগুলোই দেখবেন কেমন ডিসমিস ডিসমিস হয়ে যাচ্ছে, কিন্তু যেদিন সকালে সকালে উঠে জপটা ঠিক করলেন দেখবেন সারা দিনটা কেমন স্মুথলি সুন্দরভাবে চলছে। কি আমি ঠিক বলছি না মিথ্যা বলছি? কারা বিশ্বাস করেন যে সকালে জপ করলে ভালো হয়, তাহলে করতে অসুবিধা আছে?
চেষ্টা করা দরকার, শুধু অজুহাত দিয়ে। আসলে সকালে উঠাটা কষ্ট নয়, মেনলি কি কি জিনিসটা খেয়াল রাখতে হবে জানেন? রাত্রে শোয়াটাকে খেয়াল করতে হবে। কাজ নেই, কর্ম নেই, দেরি করছি দেরি করছি, আরো দেরি করে শুচ্ছি আরো দেরি করে শুচ্ছি, যার ফলে সকালে উঠতে হয় না। কোন নেই কাজ, খৈবাজ এটা ওটা, একটু রিমোট খোলাবে, একটু ফোনে কথা বলবে, এই এখন ঘুম ধরছে না চলো একটু ফোনে কথা বলে ধরো, একটু টিভিটা খুলে দেখে নি, এই করতে করতে অনেক রাত্রে ঘুমানো হয় আর সকালে, সেই জন্য সকালে উঠা হয় না, আর সকালে উঠা হয় না, জবটা ঠিক হয় না, জবটা ঠিক না হলে সারাদিন কিচুর মিচু ঝগড়া ঝাঁটি সব চলতে থাকে। কোনটা খেয়াল রাখতে হবে বেশি করে? রাত্রে বিশ্রাম যেন 9টা থেকে 10টার ভিতরে অবশ্যই চেষ্টা করলে হবে। তাহলে সকালে ঘুম থেকে উঠতে সুবিধা হবে, 3টে থেকে 4টের ভিতরে উঠে গেলে জপটা ঠিক হবে, মঙ্গলাতে ঠিক হবে, ভজন সাধন ঠিক হবে, উন্নতি ঠিক হবে। নাই তো সবকিছু হলো কিন্তু সবসময় পরে একটা ই লেগে যাবে, কি বলে, আগ্রহ থাকবে না। জীবে দয়া নামে রুচি, আর লাস্টেরটা কি, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে কেবা। বৈষ্ণব সেবা সবাই আমার সঙ্গে বলুন, বলবেন, ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্তা ভুক্ত শেষ, এই 3 সাধনের বল। অনেকে বলেন আমার শরীরটা দুর্বল লাগছে, কিন্তু 3টে মেডিসিন আছে, পারমার্থিক দুর্বলতা কেটে যাবে, জাগতিক দুর্বলতা কাটার জন্য অনেক কিছু আছে, টনিক্স আছে, এই আছে তাই আছে, তো পারমার্থিক জগতে আগ্রহটা আসছে না প্রভু। প্রথম দিকে না খুব আগ্রহ ছিল, এখন আগ্রহটা অত নেই, অনেকে বলে না এরকম, কেউ আবার লুকিয়ে আড়াল করে বলতে চায় না, কিন্তু ভিতরে এটাই হচ্ছে, অনেকে এরকম আছে, আগে খুব উৎসাহ ছিল প্রভু কিন্তু এখন বলতে পারছে না, লজ্জা লাগছে, তো এখন অত আগ্রহ নেই, হয় না এরকম? হয় অনেকে, কেন? দুর্বল হয়ে গেছে আধ্যাত্মিক। আধ্যাত্মিক জগতে শক্তিশালী হতে গেলে 3টে জিনিস দরকার, ভক্তপদ ধুলি, ভক্তপদ ধৌত জল, আর ভক্তের উচ্ছিষ্ট। বিশ্বাস করিয়া করো এ 3 ভোজন, সব বৈষ্ণব সেবা থেকে আসবে, বৈষ্ণবের কাছ থেকে আসবে। এই জন্য বৈষ্ণব সেবা খুব উন্নত জিনিস, ভগবান নিজেই বলেছেন, আমার সঙ্গে বলো, আমার ভক্তের পূজা আমা হইতে বড়, এই কথা গীতা ভাগবতে কইল দৃঢ়, আমার ভক্ত নাহি পূজে আমাকে পূজে মাত্র, সে দাম্ভিক নহে মোর প্রসাদের পাত্র। সে দাম্ভিক, সে কোনোদিন আমার কৃপা পাবে না, কে আমাকে পুজো করে কিন্তু আমার ভক্তের পুজো করে না। এই জন্য ভগবান ভক্তের সেবা করতে দেখলে ভগবান খুব খুশি হন।